চট্টগ্রামে চকবাজার শাখা ইসলামী ব্যাংকের লকার থেকে পৌনে 2 কোটি টাকা মূল্যের 150 ভরি স্বর্ণ গায়েব। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। খেলাপি ঋণ, তারল্য সংকট এবং অর্থপাচার সহ নানা কারণে অস্থিরতা বিরাজ করছে দেশের ব্যাংকগুলোতে। ঠিক তখনই কিন্তু চট্টগ্রামের যে চকবাজার একটি ইসলাম ব্যাংকের শাখা রয়েছে, সেখান থেকে প্রায় 150 ভরি পৌনে 2 কোটি টাকা মূল্যের স্বর্ণ গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যাংক পাড়া জুড়ে। আমরা এখানে অনেক গ্রাহকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আসলে এরকম যদি অস্থিরতা বিরাজ করে তাহলে তারা নিরাপত্তার স্থান হচ্ছে হয়ে গেছে এবং তিনি সেই লকার থেকে ছেড়ে পায়নি। এরপরে কিন্তু তিনি থানায় অভিযোগ করেছে বলে তিনি জানিয়েছেন আমাদেরকে, যেটি বাজার মূল্য তার 2 কোটি টাকা। যদিও থানা কর্তৃপক্ষ বলছে তাদের কোনো অভিযোগ করা হয়নি। আমরা এখানে যে ইসলাম ব্যাংকের শাখা ব্যবস্থাপক শফিকুল মোহলা চৌধুরীর সাথে কিছু তার কথা বলেছে। তিনি বলছেন যে এটি যে মালিক সেই এই স্বর্ণগুলো নিয়ে গেছে বলে সে তার অভিযোগ, তারাই এই ঘটনাটি ঘটিয়েছে সেটি বলছেন এখানকার মালিক। এবং তারা বলছে যে এটি আইনি প্রক্রিয়া তো উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবে এবং উদ্যোগ কর্তৃপক্ষ সেই ব্যবস্থাটি আসলে কি করবে কি করা যাবে না। কিন্তু এখন বিষয় হচ্ছে ব্যাংক খাতে যখন অস্থিরতা চলছে তখন কিন্তু ব্যাংকের মালিক এবং ব্যাংকের কর্মচারীদের নিয়ে কিন্তু নানা অভিযোগ অনিয়ম আছে, যে টাকা এবং স্বর্ণ অলঙ্কার গায়েব হয়ে যাওয়ার, উদাও হয়ে যাওয়ার নানা অভিযোগ রয়েছে। তারপরও কিন্তু এরকম ধরনের এরকম ঘটনার ঘটনা ঘটার পরে কিন্তু গ্রাহকদের মধ্যে এক ধরনের আমরা আস্থার সংকট দেখতে পাচ্ছি। একজন তারা ভরসার একমাত্র জায়গা হচ্ছে এই ব্যাংকে, ব্যাংক থেকে যে টাকা উঠে যায় স্বর্ণ উঠে তাহলে তারা যাবে কোথায়, এরকম অনেক গ্রাহক আমাদেরকে বলেছেন। এই ঘটনার কিছুক্ষণ পরে কিন্তু যারা ভুক্তভোগী তারা কিন্তু সাংবাদিক সাথে কথা বলবেন, সেই বিষয়ে আমরা জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ব্যাংক থেকে স্বর্ণ গায়েব হয়ে যাওয়া। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।